আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের সেন্ট জন বাংলা ইউটিউব চ্যানেলে। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব গ্রিসের আন্ডারাইজ কেজ বা আন্ডার 18 কেজের বর্তমান অবস্থা। এটা ঠিক যে গ্রিস অ্যাসাইলিয়াম অফিস আমাদের অনেক বাংলাদেশি ভাইদেরকে আন্ডারাইজ কেজের অ্যাসাইলিয়াম কার্ডটি দিচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা সবাই হোয়াইট কার্ড বা আমাদের বাঙালি সবাই কাতোয়াকি কার্ড বলে চিনে থাকি, এটা দিচ্ছে। অর্থাৎ গ্রিসের যে সকল বাংলাদেশি ভাইরা আন্ডারাইজ কেজের জন্য আবেদন করেছেন তারা সবাই গ্রিসের আন্ডারাইজ কেজের অ্যাসাইলিয়াম কার্ডটি পাচ্ছেন। তার মানে এই না যে গ্রিস অ্যাসাইলিয়াম অফিস আপনাদের সবার আন্ডারাইজ কেজটি অ্যাকসেপ্ট করে ফেলছে। এই কার্ডটি আপনাদেরকে দিচ্ছে সাময়িক কিছু সময়ের জন্য, অর্থাৎ সাময়িক কিছু দিনের জন্য, যাতে আপনারা সবাই গ্রিসে স্বাধীনভাবে চলাফেরা এবং সব সুযোগ সুবিধা বুক করতে পারেন। আর গ্রিস অ্যাসাইলাম সার্ভিস থেকে আমাদেরকে যে আন্ডারাইজ কেজের হোয়াইট কার্ড বা কাতোয়াকি কার্ডটি দিচ্ছে এর মেয়াদ সর্বোচ্চ 1 বছর থেকে 2 বছর হয়ে থাকে, এবং এই সময়কালের ভিতরে গ্রিস অ্যাসাইলাম অফিস আপনাদের আন্ডারাইজের একটি ইন্টারভিউ নিবে, যেটাকে ফাইনাল ইন্টারভিউ বলা হয়ে থাকে। আপনারা সবাই যারা গ্রিসে আন্ডারাইজ কেস মেরে হোয়াইট কার্ডটি পেয়েছেন, আপনারা সবাই যখন ওই ফাইনাল ইন্টারভিউটি দিয়ে দিবেন, তারপর গ্রিস অ্যাসাইলাম সার্ভিস আপনার ইন্টারভিউ দেওয়ার পর আপনাদেরকে সিদ্ধান্ত দিবে তারা কি আপনার কেসটি গ্রিসে অ্যাকসেপ্ট করেছে নাকি অ্যাকসেপ্ট করে নাই। অত্যন্ত দুঃখজনক বিষয় হলেও এটা সত্য যে গ্রিসের 95% বাংলাদেশি ভাইদের আন্ডারাইজ কেসটি গ্রিস অ্যাসাইলাম অফিস রিজেক্ট করে ফেলে ফাইনাল ইন্টারভিউর সময়। এটাই হচ্ছে গ্রিসের বর্তমানে বাংলাদেশি ভাইদের আন্ডারাইজ কেসের বর্তমান অবস্থা। আপনারা গ্রিসে আন্ডারাইজ কেস মেরে 1 থেকে 2 বছর স্বাধীনভাবে চলাফেরা এবং সব কিছু করতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনার আন্ডারাইজ কেসটি গ্রিসে অ্যাকসেপ্ট হওয়ার চান্স অনেক বেশি কম। কারণ আমাদের বেশিরভাগই বাংলাদেশি ভাইয়েরা গ্রিসে আন্ডারাইজ কেস মারি, আমরা সবাই মারি, বাট আমরা যে আমাদের স্টোরি বলি ওই স্টোরির উপর গ্রিস অ্যাসাইলাম অফিস বিশ্বাস করে না। কারণ আমরা সবাই এক ধরনের স্টোরি বলে থাকি, এটাই আমাদের মেইন কারণ হচ্ছে আন্ডারাইজ কেসটি রিজেক্ট হওয়ার, এবং আমরা এই ফাইনাল ইন্টারভিউর সময় আমাদের ডকুমেন্টগুলো শো করতে পারি না। অর্থাৎ আমরা যে স্টোরি বলি প্রথমে অ্যাসাইলাম সার্ভিসে আমাদের যখন হোয়াইট কার্ড দেওয়া হয় ওই সময় যে সাময়িক একটা ইন্টারভিউ হয় ওই ইন্টারভিউর সময় আমরা যা যা কথা বলি, ফাইনাল ইন্টারভিউর সময় আমরা তা তা বলতে পারি না। এটাই হচ্ছে বড় একটি কারণ বাংলাদেশি ভাইদের আন্ডারাইজ কেস গ্রিসে রিজেক্ট হওয়ার জন্য। আমি আমার নেক্সট ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করব। আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং গ্রিসে আন্ডারাইজের যাবতীয় সব বিষয় নিয়ে আমরা আমাদের চ্যানেলে অনেকগুলোই ভিডিও আপলোড করব। যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।